বাজার থেকে বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, ফগ লাইটটা ঢিলা হয়ে গেছিলো। এই ফগ লাইটের এই ক্ল্যাম্পটা এখান থেকে ঢিলা হয়ে গেছিলো ওই দিকেরটা। ও শিট, অ্যাক্সিডেন্ট করেছে খুব বাজেভাবে। শিট, গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:08। আমরা এবার বাজার থেকে বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জয় মা, চলো ভাইজাককে বাই বাই বলে আমরা চলে যাই আমাদের অন্য গন্তব্যস্থলে। এটা হচ্ছে পোর্ট অথরিটি, বিশাখা পোর্ট অথরিটি। পোর্টের রাস্তাটা এই দিকে চলে যাচ্ছে ডলফিন নোজ, যেটা আমরা কালকের গেছিলাম ডলফিন নোজ, আর এইটা চলে যাচ্ছে হাইওয়ের দিকে সোজা। দেখো একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, ফগ লাইটটা ঢিলা হয়ে গেছিলো, তাই জন্য আবার সিটটা খুলে টুল বক্সটা, হ্যাঁ বাপরে বাপ ঘেমে যাচ্ছি, পুরো ঘেমে যাচ্ছি, ভিতরে পুরো ঘেমে গেছি। এই ফগ লাইটের এই ক্ল্যাম্পটা এখান থেকে ঢিলা হয়ে গেছিলো ওই দিকেরটা, টুল বক্স দিয়ে করে ওটা টাইট করা হলো। এবার আবার কন্টিনিউ করব, শুধু সিটটা লাগিয়ে নি। এই ফগ লাইটটা ঢিলা হয়ে গেছিলো, একে একবার লাইটটা লাইটটা জ্বালিয়ে থেকে নি। ঠিক আছে, ঠিক আছে, এই রাস্তাটা সোজা কলকাতা চেন্নাই হাইওয়ে কানেক্ট করাবে। এটা হচ্ছে এখনো 13 কিলোমিটার মতো লাগবে। 13 কিলোমিটার পর থেকে আমরা আমাদের কলকাতা চেন্নাই হাইওয়েতে উঠে পড়ব। ভাইজাগ থেকে টুয়ার্ড যেটা তেলেঙ্গানার দিকে যাচ্ছে, তো তোমরা যখন গুগল ম্যাপ মারবে তখন দেখতে পাবে একটা রাস্তা বাইকে দেখাবে, একটা রাস্তা কারে দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে, আর ওইটা হচ্ছে আরেকটা যেটা বাইকে দেখাচ্ছে ওটা সিঙ্গেল লেন হাইওয়ে আছে, ঠিক আছে। তো আমি এইটা ধরেছি কারণ ডবল লেন হাইওয়েতে বেটার স্পিডেও যাওয়া যাবে, ঠিক আছে, আর হাইওয়েটাও বেটার কম্পেয়ার টু সিঙ্গেল লেন হাইওয়ে। আই থিঙ্ক এটা আমাদের মেন যে কলকাতা চেন্নাই হাইওয়ে আছে সেই হাইওয়েতে কানেক্ট করাবে, এবং যেই রকম আমরা চাই রাস্তা সেই রকম রাস্তা প্রোভাইড করবে। ফাইনালি আমাদের ফেভারিট হাইওয়ে কলকাতা চেন্নাই হাইওয়ে পেয়ে গেছি। তবে ভোরের আলো অল্প অল্প ফুটেছে, অমনি দেখছি ওইদিকে কুয়াশা দিয়ে একটা পাহাড় উঁকি মারছে, অন্ধকারে কিচ্ছু দেখা যায়নি, চারিদিকেই পাহাড় ছিল ছোটোখাটো মতো, ছোটোখাটো না ভালোই বড়। তো দেখো ওই একটা পাহাড় কুয়াশার মধ্যে দিয়ে উঁকি মারছে, আর জানি না আমার বাঁদিকে আছে কি না। কি হলো এখানে, ও শিট,
অ্যাক্সিডেন্ট করেছে খুব বাজেভাবে। শিট, খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখলাম যে গাড়ির মধ্যে যারা ছিল তাদের সেরকম কিছু হয়নি, সবাই বাইরে বেরিয়ে আছে। তো কী হয়েছে, অপোজিট লেন থেকে একটা ফোর হুইলার ডিভাইডার ক্রস করে আমরা যে লেন থেকে যাচ্ছি সেই লেনে কোনো মানে কোনো কারণে ঢুকে এসছে, নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে, এবং এপার থেকে একটা লরি যাচ্ছিলো সেইটাতে ধাক্কা লেগেছে। তারপর প্রশ্ন হচ্ছে, লরিটার তো কোনো দোষ নেই, লরিটা নিজের লেন থেকেই যাচ্ছে, আর ওই গাড়িটা যেটা নিয়ন্ত্রণ হারিয়ে এপারের লেনে চলে এসছে, রং লেনে চলে এসছে, এবার সেই গাড়িটা ওখানটায় ডিভাইডারের মধ্যে ফেঁসে আছে। আমরা বেরিয়ে এসছি ওখান থেকে, কারণ বেশিক্ষণ দাঁড়ালে হবে না, আমাদের জার্নিটা অনেকক্ষণেরই আছে, সাবধানে চালাতে হবে। কিছুক্ষণ পরে আমাদের ফিউল আপও করাতে হবে। यहाँ क्या चल रहा है, यहाँ पे फॉग चल रहा है, हवा की घनो कुआसा। তা তো এইখানটাতে গাড়ি চলছে বলে এখানটা কুয়াশাটা অনেক কম আছে। মাঠের মধ্যে দেখো, শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে দূরে। চলো এবার একটা চা ব্রেক হয়ে যাক, 7টা বাজে, সবে সূর্য উঠছে আকাশে, 7:13 হয়েছে, চলো চা ব্রেক হয়ে যাক। চলো, টি ব্রেক হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 7:32। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 4:04, দেখি কতটা কভার করা যায়। বিজয়বাড়া 160 কিলোমিটার, অনেকটা টেনে দিয়েছি। কি বড় নদীটা, মানে চওড়ায় বলছি, বিশাল চওড়া, মানে প্রায় এই ফ্লাইওভারটা 2 কিলোমিটার, হ্যাঁ 2-2.5 কিলোমিটারের বেশি তো হবেই। তো চাল চওড়ানো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম ইডলি আর ধোসা, লক্ষ্মী গৌরী শঙ্কর ফ্যামিলি রেস্টুরেন্ট, ভেজ অ্যান্ড ননভেজ। এবার বেরোচ্ছি,
কিছুক্ষণ পরে বাইককেও ব্রেকফাস্ট করাতে হবে। একবার করেছে কিন্তু আবার খিদে পেয়ে গেছে বেচারা। এটা বিজয়ওয়াড়া সিটি, এই রাস্তাটাতে একটু জ্যাম আছে, কারণ সিটির রাস্তায় তো অবভিয়াসলি জ্যাম থাকবেই। আর ম্যাপে দেখে বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম, তারপর এখানে বোর্ডে দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ বিজয়ওয়াড়া এসে গেছে। এইটা চলে যাচ্ছে হায়দ্রাবাদের রাস্তা, জায়গাটা দেখো শুধু অসম অসম প্লেস। বিজয়ওয়াড়াতে এত সুন্দর জায়গা আছে জানতাম না। এখানে একটা টেম্পল আছে, এর উপরে একটা টেম্পল আছে মনে হচ্ছে। ড্যাম আছে একটা, আচ্ছা আচ্ছা একটা ড্যাম আছে, এটা পুরোটা ড্যাম একটা। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে ঢুকে গেছি, হায়দ্রাবাদের প্রথম টোল এটা এক্সপ্রেসওয়ে, হায়দ্রাবাদের পাহাড়।